that bum would talk. Nakam proper introduction. I remember the day I said to you in this. এখন মাহবুব রেজা রহিম এবং খসরুল আসকার নতুন বিএপি কমিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিবেন। এখন মাহবুব রেজা রহিম এবং খসরুল আসকার নতুন বিএপি কমিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিবেন। শুভ নববর্ষ, কেমন আছে সবাই? একটু ভালো আছেন? ও মাই গুডনেস, ওয়েদার এত সুন্দর, শুনেছেন? ওকে, মানুষের কথা শোনা যাচ্ছে না, বড় দুঃখজনক। এনিওয়ে, আপনারা হয়তো জানেন যে প্রত্যেক দুই বছর পর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্সের কার্যকরী কমিটি হয়। বিগত কমিটিতে সার্ভ করেছেন আমাদের খসরু ভাই, হি ইজ দ্য আউটগোয়িং প্রেসিডেন্ট। এবারে একটি এনার্জেটিক কমিটি করা হয়েছে আগামী দু বছরের জন্যে, এবং মজার কথা হলো যে মানে আমি আই এম সো প্লিজ যে এইখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, এবং এই কমিটি তৈরি সিদ্ধান্ত নিয়ে জেনারেটর দিয়ে আপনাদের প্রোগ্রাম দেখাচ্ছে, তাহলে বুঝেন যে কীরকম এনার্জেটিক কমিটি এরা। তো আমি কমিটির সবার নাম ডাকবো, আপনারা একটু জোরে হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানাবেন, এবং আমাদের আপকামিং প্রেসিডেন্ট তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। আমি নাম বলছি, সভাপতি হচ্ছেন নূর জামিল সরওয়ার, আমরা যাকে ডলার ভাই বলি। নূর জামিল সরওয়ার, ডলার ভাই, ভাইস প্রেসিডেন্ট, নতুন লোক না, আগে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের হাইকিং এ, মাউন্টেনে, পর্বতে, বিভিন্ন জায়গায় দেখেন, মানস মৈত্র। ভেরি হ্যান্ডসাম কমিটি, অফকোর্স। জেনারেল সেক্রেটারি হচ্ছেন, এই তার আগে একটু বলতে হয়, এই বৈশাখী মেলা যে এক একের মানে তার নিজের হাতে করে প্রত্যেক বছর, বছরের পর বছর গত তিনটা কমিটিতে সার্ভ করেছে, যেই ছেলেটা, যেই ইন্ডিভিজুয়াল কোনোদিন কোনো মিটিংয়ে এক মিনিট লেট করে না, সে হচ্ছে জেনারেল সেক্রেটারি তাওহিদ রহমান। আপনারা বোধ হয় ম্যাগাজিনটা দেখেছেন, অনেকদিন পর একটা নতুন ম্যাগাজিন, আমার কাছে মনে হয় ফিনিক্সের মোস্ট ক্রিয়েটিভ পার্সন, এবারে আপনাদের কমিউনিকেশন এবং মিডিয়া ডিরেক্টর অনিরুদ্ধ বাসার। যার সুললিত কণ্ঠে প্রতিটি অনুষ্ঠান সুন্দর হয়, প্রাঞ্জল হয়, সেই উপস্থাপক গতবারের সেক্রেটারি আশফাক আনসারি থাকবে প্রোগ্রাম ডিরেক্টর। আশফাক আনসারি, কমিটিতে নতুন হলেও যাকে সব সময় সব কমিটির সব প্রোগ্রামে দেখেন, অ্যাজ এ ভেরি অ্যাক্টিভ ভলান্টিয়ার, রেজা খান, অর্গানাইজিং সেক্রেটারি, ডিরেক্টর এবং এজিএস। বড়ই ভাই,
কমিউনিটি অ্যাফেয়ার্সে কাজ করবেন এবার আমাদের অত্যন্ত প্রিয় মুকাররম হাই মুকাররম ভাই সে এখনো কাজের মধ্যে আছে কমিউনিটি অ্যাফেয়ার্সে সে বোধহয় বরফ আনতে গেছে আপনারা যার যাকে চিনেন আজকে থেকে না অনেক বছর থেকে আমরা এখানে একটি প্রোগ্রাম করেছিলাম অষ্টম সাহিত্য সংস্কৃতি সম্মেলন সারা আমেরিকা ব্যাপী প্রোগ্রাম এই প্রোগ্রামের থেকে তার উপস্থাপনা শুরু ফিনিক্সে সেই তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করেন আমাদের শ্রদ্ধেয় ভাবি তানমী কবির ট্রেজারার হিসাবে কাজ করবেন আরেকজন আবৃত্তির কণ্ঠের লোক খুব ভালো বলে এবং তার কথা শুনলে মোহিত হয় মানুষ এবং হ্যান্ডসাম আসিফ হাসান কালচারাল অ্যাফেয়ার্স এবং সর্বশেষ আরেকজন ক্রিয়েটিভ মানুষ যিনি বিভিন্ন প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড করে থাকেন ইয়োদ্ধের নিয়ে কাজ করবেন শিরিন সুলতানা আমরা আশা করি আপনারা যে সহযোগিতা আমাদেরকে আগে করেছেন সেই সহযোগিতা বজায় রাখবেন তাদের প্রতি এবং তাদেরকে সহযোগিতা করার আজকের প্রথম কাজটা হচ্ছে আই পেইং ফর বিহেভিয়ার টু বি এ বিএপি মেম্বার সো প্লিজ বি এ মেম্বার অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স মাত্র $20 বোধ হয় এবং প্লিজ গিভ দ্যাম এ বিগ হ্যান্ড ফার্স্ট দেন আই উইল গিভ দ্য মাইক্রোফোন টু খসরু ভাই টু সে ফিউ ওয়ার্ড প্লিজ গিভ দ্যাম এ বিগ হ্যান্ড খসরু ধন্যবাদ মাহবুব ভাই ধন্যবাদ ডলার ভাই অ্যান্ড বাকি সবাই টিমের আপনারা কমেডি নিয়ে আসছেন খুবই সুন্দর ভেরি অনেক কিছু ক্রিয়েটিভ আছে টুডে অ্যান্ড আমার কাছে তিনটা ফুল এক্সট্রা রয়ে গেছে বাট এটা সাম পারপাস অফ ইট বিকজ আমাদের মাঝখানে কতদিন গ্যাপ ছিল বাপে তখন আমাদের একজন তত্ত্বাবধায়ক বাপ ছিলেন সো একটা হলো গিয়ে আমাদের ভাস্কর ভাইয়ের জন্য উনি সবসময় বাপরে টেক কেয়ার করছেন আর যিনি বাপের বাপ মাহবুব ভাইয়ের জন্য একটা যিনি এই স্টেটে না থাকলেও অন্য স্টেট থেকে উনি সব কিছু মানে সবাইরে হেল্প করছেন কমিউনিটিতে হেল্প করছেন আর থার্ড হলো গিয়ে আরেকজন আছেন হয়তো আমি বললে উনি মাইন্ড করতে পারেন বাট আমি বলবো বাপের মা উনি হলেন আমাদের চাঁদ সুলতানা ভাবি উনি সবসময় সব কমিউনিটিতেই হেল্প করে গেছেন সো ওনার জন্য আরেকটা ফোন সো ওনারা যদি এখানে আসেন আমি দিতে পারি আবার নিয়েও দিতে পারি ধন্যবাদ ভাস্কর ভাই একটু আসবেন মাহবুব ভাই আপনার একটা এবারে নতুন কমিটির সভাপতির শুভেচ্ছা বক্তব্য থ্যাংক ইউ মাহবুব ভাই এবং খসরু ভাই ফর ইন্ট্রোডাকশনের জন্য ফার্স্ট অফ অল সবাইকে কমিউনিটির সবাইকে ধন্যবাদ এবং আমাদের উপর যে আস্থা এবং যে সাপোর্ট আপনারা রেখেছেন আমাদের সামনে এগিয়ে যাওয়ার এটাই একটা বিশেষ ড্রাইভিং ফ্যাক্টর আজকের এই প্রোগ্রাম বহুদিন লাইক আমি এই প্রোগ্রামে আসতেছি লাস্ট 10 ইয়ার্স ধরে তো আজকের এই আমরা প্রথম কমিটিতে জয়েন করি চেষ্টা করেছি যে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং আমি দেখছি সবাই বেশ এনজয় করছে ভালো লাগছে এবং আজকের ওয়েদারও খুব সুন্দর তবে মাহবুব ভাই যেটা বললেন যে প্লিজ হেল্প আস ডোনেটিং উইল সেন্ড আমরা আরও কিছু ইমেলে কমিউনিকেট করবো কীভাবে আমরা কমিটিকে এবং কী আমরা নতুন কী করতে চাচ্ছি তবে আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমরা ইয়োদ্ধদেরকে এঙ্গেজ করতে চাচ্ছি আজকের প্রোগ্রামের যারা উপস্থাপনা করছেন তাদের ভিতরে ইয়োদ্ধদের দেখতে পাচ্ছেন এটা একটা নতুন জিনিস আমরা এই কমিটির থেকে এগিয়ে নিতে চাই এবং আজকের এই প্রোগ্রামের পিছনে বাপের যারা ইজ এ টিম ওয়ার্ক অফকোর্স বাট দু একজনের নাম যেহেতু আমার একটু সময় আছে না বললেই নয় এবং মাহবুব ভাইও মেনশন করেছে যে অনিরুদ্ধ বাসার অল্প সময়ের ভিতরে একটি সুন্দর স্মরণিকা উপহার দিয়েছে এবং আমি জানি তার সাথে আমি কত ক্লোজলি কাজ করেছি রাত 12টা 11টার সময় টেক্সট আই এম
So thank you, Tanmi Bhabhi, of course, you know, driving factor. সব জায়গা থেকে অ্যাড কালেক্ট করে উনি ইউনো এই প্রোগ্রামে খরচের জন্য যে ফান্ড সেটা অ্যারেঞ্জ করেছে মানস মানস কী বলবো আমার ডান হাত বা কমেডি ইউনো সে একা আসিফ এবং আশফাকের সাথে পুরো কালচারাল প্রোগ্রামটা সে অ্যারেঞ্জ করেছে ইনফ্যাক্ট আমি জানি না আসলে কালচারালের কী হচ্ছে আর কি তো এনিওয়ে আই থিঙ্ক আই এম ভেরি লাকি অ্যান্ড প্রাউড দ্যাট উই হ্যাভ এ ভেরি গুড কমিটি and we want to take it you know ahead with some new and creative and innovative action and community engagement again sobaike abaro shubho navobarsher shubhechha ebong dhonnobad thank you all happy new year shubho navobarsho Enjoy and have fun. Hello Arizona. আপনাদের জন্য লটারির ব্যবস্থা আছে। লটারি কিনবেন এবং অবিশ্বাস্য সব পুরস্কার। আবারো আপনাদের সবাইকে শুভ নববর্ষ। Thank you.